নমস্কার বন্ধুরা, শুকু লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আগের ভিডিওতে তো আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমরা মন্দারমণিতে বেড়াতে এসেছি। তো মন্দারমণি থেকে আমরা গেছিলাম বিচিত্রপুরে। তো সেই ভিডিও রয়েছে আমার চ্যানেলে, তোমরা যারা দেখোনি তো দেখে নিও। তো যাই হোক, বিচিত্রপুরে আমরা সারাদিন থাকার পরে দীঘাতে এসে পৌঁছাই, তখন বিকেল 5টা বাজে। তো সেই সময় আমরা এসেছিলাম বিচে। তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি, চলো তাহলে দেখে নাও। আর এখন যাচ্ছি আমরা সমুদ্রে স্নান করতে। আর এর আগের বার যখন আমরা দীঘাতে এসেছিলাম তো তখনও আমরা প্লাস্টিক কিনেছিলাম। তো বন্ধুরা, এবারও আমরা এই হোটেলেই আছি। আর এখন দেখো, আমরা সবাই মিলে সমুদ্রে যাচ্ছি স্নান করতে, খুব মজা লাগছে সবাই মিলে। তুমি কি মেয়েদের প্যান্ট পরেছো? না না, ছেলেদের প্যান্ট। দেখে তো মনে হচ্ছে মেয়েদের প্যান্ট পরেছো কি গো? না না, মেয়েদের প্যান্ট পরেছি তো, না পরেছি মেয়েদের না। আজ তো হ্যাঁ পানি পানি পানি, চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে ছেড়ে আমরা বেকার লোক, এই হচ্ছে সমুদ্রের পাড়ের মার্কেটটা। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্রের পাড়ে, আর আস্তে আস্তে আমাদের একটু অনেকটাই দেরি হয়ে গেল। তো এখন জানি না সমুদ্রে নামতে পারবো কিনা। তো চলে এসেছি একদম সমুদ্রের পাড়ে। তো যেটাই ভাবছিলাম যে এসেই দেখি এখন সমুদ্রে জোয়ার চলছে, তো নামা যাবে না। তো আমরা সবাই অপেক্ষা করছি যে কখন জোয়ার কমবে। এখন নিউ ডিগার বিচটা দেখো অনেকটাই ফাঁকা রয়েছে, কিন্তু সন্ধ্যার পরে এই বিচের পাড়ে এত লোকজন থাকে, আর এখন যেহেতু জোয়ার চলছে বলে লোকজনও একটু কম রয়েছে। তো এখন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি, আর যেতে যেতেই দেখি চা বিক্রি হচ্ছে। তো আমরা বললাম একটু চা খেয়ে নেব বিকেলে, তো আমরা এখন চা খাবো সবাই মিলে। তো আমাদের জন্য চা রেডি হচ্ছে, আর এদিকে আমরা ওয়েট করছি যে কখন জোয়ার কমবে। অনেকক্ষণ ধরে ওয়েট করছি বন্ধুরা, মনে হচ্ছে কখন নামবো। আর দেখো কিছু মানুষের এত সাহস, তারা এই জোয়ারের মধ্যেও তারা নেবেছে। কিন্তু আমি বলবো এই জোয়ারের সময় না নামাই ভালো, কারণ এত পাথর রয়েছে, কোন সময় পাথরে বিপদ হয়ে যেতে পারে। তো আর দীঘাতে আসলে বন্ধুরা এই যে কচি নারকেলগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে, তো আমিও একটা নারকেল বললাম খাবো, তো নিয়ে নিয়েছি। আর এইদিকে ওনার তো খুব মাথা যন্ত্রণা করছে, কারণ সারাদিন এত ঘোরাও হয়েছে। তো বললাম আমি একটু মাথাটা ম্যাসেজ করে নেবো, বললাম ঠিক আছে করে নাও। তো এইদিকে এই যে বসে রয়েছে, আর বসে বসে নারকেল খাচ্ছে। আর আমরা এদিকে ভাবছি যে সমুদ্রে কখন নামবো, আস্তে আস্তে এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, কিন্তু বুঝতেই পারছি না যে কখন নামবো। আর বাচ্চাগুলো ওদের জন্য বেশি খারাপ লাগছে, কারণ ওরা অনেকক্ষণ থেকে বলছে যে চলো চলো চলো, কিন্তু আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, আর এই যে অনেকক্ষণ ধরে এরা অপেক্ষা করছে। তো বন্ধুরা, এতক্ষণ তো আমরা সমুদ্রের পাড়েই থাকলাম, অপেক্ষায় করে গেলাম, কিন্তু জল আর কমলো না। আর দেখো এখন সন্ধ্যা হওয়ার সাথে সাথে মানুষের ভিড়টাও আস্তে আস্তে বাড়ছে। তো আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি, কারণ কখন কমবে আর যেহেতু সন্ধ্যা হয়ে যাবে, যার জন্য আমরা এখন আর নামবো না। তো আমরা চলে যাচ্ছি এখন।
তো কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যার সাথে সাথে এত ভিড় বাড়তে থাকছে। আর এই যে পাশে যে মাছগুলো বিক্রি হচ্ছে বন্ধুরা, দেখো বিভিন্ন রকমের মাছ এখানে ফ্রাই করে বিক্রি হচ্ছে। আর এই যে অক্টোপাস আমি কোনোদিনই খাইনি, কারণ আমার ভালো লাগে না সত্যি বলতে। তো দাদার পছন্দ হচ্ছে অক্টোপাস খাবে, তো দাদা একটা অক্টোপাস নিয়ে নিয়েছে। তো এখন অক্টোপাসটা রেডি করছে। আর এদিকে আমরা বাড়ির জন্য একটু কাজুও নিয়ে নিলাম, কারণ এবার ওল্ড দীঘাতে যাব না ঠিক করেছি। তো নিউ দীঘা থেকে আমরা এই মাসিমার কাছ থেকে একটু কাজু নিলাম, খারাপ নয়, কাজুটা ভীষণ ভালো। বড় জিনিসটা কতটুকু হয়ে গেছে দেখ, এর আগের বার আমরা অফিস থেকে এসেছিলাম দুটো ওরা নিয়েছিল, একটা ওরা বড় আরো বড় নিয়েছিল, এটা হোটেলে এনে ওটা গ্রামে ছিল। কিন্তু কত বড়টা কতটুকু হয়ে গেছে, কাজু নিবি তো এই শুক্লা, এটা আমি দেবো। হ্যাঁ এখন আমরা হোটেলে পৌঁছে গেছি। আর তোমরা তো দেখতেই পেলে যে সমুদ্রে আর নামা হলো না, তো এখন আমরা একটু রেডি হয়ে তারপরে বেরাবো, একটু নিউ দীঘার মার্কেটটা ঘুরবো। জিন্দগি বড়ি হোনে চাইয়ে লম্বি নেই মেরে দোস্ত। তোমাকে নিয়ে না সত্যি বলছি হাসতে হাসতে না পেট ব্যথা হয়ে যাবে, বুঝেছো? কোনোখানে কিছু ঘোরো, এদিকে ঘোরো, সামনে দিকে ঘোরো। বাহ কেমন লাগছে বলো তো, বলো কেমন লাগছে, নিজে বলো। আমি দেখতে পাচ্ছি কেমন লাগছে না, বলো কেমন লাগছে। কালা একখানা চশমা পরে নিয়েছে ব্যাস। তো বন্ধুরা এখন আমরা রেডি হয়ে দেখো নিউ দীঘার মার্কেটে ঘুরে বেড়াচ্ছি। আর এবার আর ভেবেছি যে ওল্ড দীঘাতে যাব না, কারণ এখন রাত্রি 8টা বেজে গেছে। তো আমরা এখন নিউ দীঘার মার্কেটে একটু ঘুরবো। পার্সেল হবে, বসে খাবেন, বিরিয়ানি চেটে খাবেন। চলো চলো, কি মালা নিল দাদু, দেখি তাকাও, চলো এই ছোট আমাদের ভিডিও করে দেবে না, এটা একদম তোর সেটা কমলে কত এক পয়সা আছে। তো দোকানগুলো দেখো আমি দেখছি। তো বন্ধুরা নিউ দীঘার মার্কেটে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে। তো ধোসা অর্ডার করেছি, তো এখন আমরা সবাই মিলে ধোসা খাবো। আর রাতের ডিনারের জন্য আমরা হোটেলেই অর্ডার করেছি রুটি আর মাংস। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব, কালকে যেহেতু সকালেই আমাদের ফিরতে হবে। তো তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা, শুভরাত্রি।